হয়েছে পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান। বেতন বৃদ্ধির দাবিতে প্রথমে তারা শহীদ মিনার ময়দানে জমায়েত হয়েছিলেন। এরপরেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নবান্ন অভিযান শুরু হয়। যদিও পুলিশ জানিয়েছে এই অভিযানের জন্য অনুমতি দেওয়া হয়নি। আন্দোলনকারীদের রুখতে হিমশিম খাচ্ছে পুলিশ। সম কাজে সম বেতনের দাবিতেই এই আন্দোলন বলে জানা গিয়েছে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন কাঠামো দিতে হবে, যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং আমাদের স্থায়ীকরণ করতে হবে, এরকম 20 দফা দাবি। এবং আরেকটি বিষয় উল্লেখ না করলে নয়, সরকারি যারা কর্মচারী তাদের যখন বেতনটা বৃদ্ধি পায়, এরিয়ার পায়, এবার ধরুন একই সরকারি কর্মচারী কেউ এরিয়ার পেল কেউ পেল না, মানে এরকমটা যদি বলি যে কেউ দেখতে সুন্দর তাই জন্য এরিয়ার পেলেন, কেউ দেখতে কালো তাই জন্য এরিয়ার পেল না, এরকম একটা তুগলকি ব্যবস্থা চলছে। সেই তুগলকি ব্যবস্থার অবসানে আমরা বিগত প্রায় 4 মাস ধরে সারা রাজ্য জুড়ে সমস্ত জেলা শাসকের কাছে ডিএম টু সিএম আমরা ডেপুটেশন নিয়েছি, কিন্তু ধিক্কার 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 জানানোর ভাষা নেই। এই রাজ্য সরকারকে আমাদের প্রথমে অনুমতি দিয়ে দিলেন, আর শনিবার রাত 10:40 আপনি কল্পনা করুন, জয়েন্ট সিপি তিনি আমাদের ফোন করে জানালেন আপনাদের পারমিশন ক্যান্সেল করে। উদ্দেশ্য কি? শনিবার রাত 10:00, রবিবার আমাদের প্রোগ্রাম, সোমবারে আমাদের প্রোগ্রাম, রবিবার ছুটির দিন। অতএব রবিবার আমরা হাইকোর্টে এমনিতেই বন্ধ থাকবে, আমরা পাবো না। আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা জানতাম যে রাজ্য সরকার এরকম নির্লজ্জ ভূমিকা নিতে পারে, প্রশাসন নিতে পারে, সেই জন্য রাত 2টার সময় আমরা হাইকোর্টকে মেনশান করে, যেহেতু আমরা আগে থেকে এটা জানতাম যে এটা করতে পারেন। তারপর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাধ্যমে আমরা গতকাল এই পারমিশনটা পেয়েছি। অর্থাৎ আমাদের এটাকে বন্ধ করে দেওয়ার জন্য রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে পুলিশ প্রশাসনের মদতে আমাদের এই প্রোগ্রামটাকে বাতিল করে দেওয়ার একটা গভীরতম ষড়যন্ত্র রাজ্য সরকার করেছিল, কিন্তু সেই বেড়া জাল, সেই ষড়যন্ত্র আমরা সেট করতে পেরেছি। করে আমরা এখানে সমবেত হয়েছি, আপনি দেখেছেন হাজারে হাজারে মানুষ এখানে সমবেত হয়েছে এবং আজকে বিকেল 5টার থেকে আমরা আমরণ অনশনে এখানে বসব। ক্যামেরায় সাব্বির সরকারের সঙ্গে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।